যাদবপুর কেন্দ্র খুব একটা প্রেস্টিজিয়াস কেন্দ্র একটা সময় সোমনাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন সেখান থেকে লড়াই করেছেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতেন সেই কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন ততটা আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী সব সময় মানে আমি যখন বোলপুরে গিয়ে দাঁড়িয়েছিলাম বোলপুরের মতন একটি কেন্দ্র যেখানে শান্তিনিকেতনে এবং আশা করি আগামী দিনে ভবিষ্যতে এই সব চেঞ্জ হবে যেখানে শান্তিনিকেতন ছাড়া শান্তিনিকেতন ছাড়া তার বাইরে গুরুদেবের কোনো অস্তিত্ব চিহ্নই পর্যন্ত এরা রাখেনি যেখানেই যেতাম সেখানে জিজ্ঞেস করা হতো অনুব্রতর গড় মানে বোলপুরকে অনুব্রত মণ্ডলের গড় হিসেবে সাংবাদিকরাও বলতো সেখানকার মানুষ সেখানকার অর্থাৎ যারা অন্যান্য ব্যক্তিরা রয়েছে তারাও বলতেন একটা অদ্ভুত সেখানে পরিবেশ এবং পরিস্থিতি ছিল তো সেখানেও দাঁড়িয়েছি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি সেখানে আমরা প্রত্যেকটা মানে সে যা কাজ করি না কেন পার্টির কাজ পার্টি যা নির্দেশ দেয় বা যা দায়িত্ব দেয় সেটা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই করি কিন্তু সেখানে কোনো রকম দ্বিধা রকম মানে ডাউট বা এত পার্সেন্টেজ দেবো এত দেবো না এরকম থাকে না এবং সেই জন্য এখানেও সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাস নিয়েই নেবেছি সবার সাথে হ্যাঁ মানে কথাটা হচ্ছে যে মানুষের কাছে যখন ভোট চাইতে যাচ্ছেন শিক্ষা দুর্নীতির বেনিফিশিয়ারি একজন তিনি এবং ডাইরেক্ট বেনিফিশিয়ারি মানে যারা শিক্ষা দুর্নীতি ঘটিয়েছে শিক্ষা দুর্নীতির কিংপিন তাদের থেকে ডাইরেক্ট বেনিফিট তিনি পেয়েছেন এই উত্তরগুলো মানুষকে দিতে হবে মানে কোন মুখে তারা মানুষের কাছে যাচ্ছে এবং তারা মানুষের কাছে গিয়ে যে কথাগুলো যে প্রতিশ্রুতিগুলো বলছেন তারা নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে নিত সেই জন্য তারা গিয়ে যখন মানুষের কাছে বলছেন যে তারা মানুষের সাথেই কাজ করতে চান তাদের পাশে দাঁড়াতে চান তাদের নিজেদের রেকর্ড কি এক দুই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রথা বর্তমান তৃণমূল কংগ্রেস আমি আগের তৃণমূল কংগ্রেসের কথা বলছি না সেই তৃণমূল কংগ্রেসকে চিনতাম আমরা এই তৃণমূল কংগ্রেসকে চিনি না আমরা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে চিনতাম রঞ্জিত পাঁজার তৃণমূল কংগ্রেসকে চিনতাম আমরা অজিত পাঁজার তৃণমূল কংগ্রেসকে চিনতাম নীতীশ সেনগুপ্ত তৃণমূল কংগ্রেসকে চিনতাম বিক্রম সরকারের তৃণমূল কংগ্রেসকে চিনতাম আকবর আলী খণ্ডকরের তৃণমূল কংগ্রেসকে চিনতাম আরও অনেক নাম বলতে থাকতে পারি আমি এই তৃণমূল কংগ্রেসটাকে চিনি না আমরা এই কারণে যে তারা তাদের স্বভাব তাদের ভঙ্গি এবং আমরা ওই তৃণমূল কংগ্রেসকে চিনতাম যার নেত্রী কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভা স্পিকারের মুখে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সচ্চার হয়েছিলেন সেই তৃণমূল কংগ্রেসকে আমরা চিনতাম সামাও এই তৃণমূল কংগ্রেসকে আমরা চিনি না কেন এই তৃণমূল কংগ্রেস হাজি নুরুল ইসলামকে দাঁড় করায় বসিরহাটে যে নাকি দেগঙ্গার একেবারে কিংপিং দেগঙ্গার দাঙ্গার কিংপিং এবং দেগঙ্গাতে দু হাজার সেপ্টেম্বর মাসে কেন দাঙ্গা হয়েছিল কেন সেখানে হিন্দুদেরকে দুর্গা করতে দেবে না এই সেই হাজি নুরুল ইসলাম এবং এই তৃণমূল কংগ্রেস দু সালে মার্চ মাসে নেতৃত্বে কিছু সংখ্যালঘু তাদের নেতাদের নেতৃত্বে তারা ময়দানে মিটিং করেছিল কেন কার সমর্থনে যারা রাজাকার ছিল বাংলাদেশে সেই রাজাকারদের সমর্থনে এরা মিটিং করিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে কেন শেখ হাসিনার বিরুদ্ধে কেননা তিনি সেখানে ওয়ার ক্রাইম ট্রায়াল করাচ্ছিলেন এবং রাজাকারদের যাতে ফাঁসি হয় যারা পাকিস্তানপন্থী রাজাকার ছিল দু একাত্তরের যারা ঘাতক দালাল যারা ছিল তাদের যাতে ফাঁসি হয় সেই ওয়ার ক্রাইম ট্রায়াল যেহেতু হাসিনা শুরু করেছিল এই তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার দু বছরের মধ্যে বিশাল জনসভা করিয়েছিল ময়দানে আমরা সেই তৃণমূল কংগ্রেসকে চিনি না এ আজকে দেখছি আমরা তাদেরকে হাজি নুরুল ইসলামকে দাঁড় করেছিল খাগড়া খাগড়াগড়ে যখন ব্লাস্ট হলো জামাতুল মুজাহিদিন বাংলাদেশের স্লিপার সেল সেই ব্লাস্ট যে বাড়িতে ঘটলো সেই বাড়িতে বোমার কারখানা আর্মস অ্যামিনুয়েশন ফ্যাক্টরি তারা চালাচ্ছিল সেই বাড়ি কার ছিল তৃণমূল কংগ্রেসের একজন লোকাল নেতা সে ভাড়া দিয়েছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন জামাতুল মুজাহিদিনকে ক্লিনচিট দিলেন বললেন যে এই ব্লাস্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা করিয়েছে এ কোনো জামাতুল মুজাহিদিন বাংলাদেশ করেনি সেজন্য আমরা দেখছি যে একটা অ্যান্টি সনাতনী যে প্রথা না হলে রুনুল ইসলামকে কেন দান করাবে এবং যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যাদবপুর লোকসভায় আমি সেই বিষয়ে সেই জন্যেই টানলাম এই বিষয়টাকে তিনি মহাদেবের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য আমাদের দেশে অন্য দেশ হলে কি হতো আমি আর বলছি না অন্য দেশ এবং অন্য ধর্মেও যদি হতো এবং সেই দেশে যদি উনি সেই ধর্মের বিরুদ্ধে এই মন্তব্য করতেন কি হতো আমি আর বলছি না আমরা জানি কিন্তু তিনি এই মন্তব্য করেও তাকে এই টিকিট দেওয়া হলো অর্থাৎ সনাতনীদের এই দল ঘেন্না করে সনাতনীদের বিরোধী এই দলের নেত্রী নাহলে তিনি বলেন যে যারা তিলক কাঠে গেরুয়া পাড়ে পড়ে তারা দাঙ্গাবাজ এই রামনবমী যেই আসছে পারত চড়ছে ইচ্ছাকৃতভাবে তিনি চড়াচ্ছেন রেড রোডে ঈদের দিন কী ভাষণ দিলেন এবং তিনি বারে বারে চেষ্টা করেছেন আজকে নয় বারে বারে চেষ্টা করেছেন ওই দেখবেন একটা ওনার খুব ইয়ে রয়েছে হরে কৃষ্ণ ঘরে ঘরে এ ওখান থেকে চুরি করে হরে কৃষ্ণ ঘরে ঘরে ওখানে সে ডাকা মারে এইসব একটা ভাষণও রয়েছে অর্থাৎ বারে বারে তিনি একটা সম্প্রদায়কে দাঙ্গাবাজ বলছেন কোন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় যারা সনাতনী তাদেরকে তিনি বারবার দাঙ্গাবাজ বলছেন কেন তিনি জানেন যে তার সাঁতিরিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্কটাকে ইনট্যাক্ট রাখলেই তিনি ক্ষমতায় থাকবেন তিনি ভাবছেন বামপ্রন্ট ভাবতো এক এক সময় তারপর কি হলো দেখলাম আমরা এবং সেই জন্যে ইট ইজ কনভিনিয়েন্ট ফর হার এই ধরনের ক্যান্ডিডেট দাঁড় করা কিচ্ছু যায় আসবে না কেন আমার তো সাঁত্রিশ পার্সেন্ট ভোট ইন্ট্যাক্ট থাকবে কিন্তু কথাটা হলো যারা নিজেদের ধর্মকে শ্রদ্ধা না করতে পারে যারা সনাতনী হয়ে নিজেদের সনাতনী বলতে যারা লজ্জা পায় যারা সনাতনী হয়ে সনাতনীদের বিরুদ্ধে দেবদেবীদের বিরুদ্ধে মন্তব্য করেন তারা যে কোনো ধর্মের বিরুদ্ধে মন্তব্য করতে পারবে খালি ইউনিড অ্যান্ড অপরচুনিটি এবং সেই জন্যে যে এই যে বিরুদ্ধে যাদেরকে দাঁড় করিয়েছে যাকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস এটা খুব সুপরিকল্পিতভাবে ওই আঘাত করা সেখানে